এই পৃথিবীর বুকে তারাই সুখী যারা কখনো সুখী হওয়ার চেষ্টাই করে না। আসসালামু আলাইকুম, আমি চুমকি শায়াঞ্জমম থেকে। শায়াঞ্জমমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার বিশ্বাস আপনি ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি এবং আমার পরিবার সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে অনেকেই আছে যারা সুখী হওয়ার চেষ্টা করছে, আবার এই পৃথিবীর বুকে অনেকেই আছে যারা সুখে থাকার চেষ্টা করছে। আসলে এই লজিকটি ভুল, আপনি হাজার চেষ্টা করলেও সুখে থাকতে পারবেন না। সুখ হচ্ছে ব্যক্তিগত, সুখ অনুভব করতে হয়, আর অনুভব করার জন্য সে অর্থে কোনো চেষ্টার প্রয়োজন হয় না। টাকা দিয়ে কি করবা শায়ান? আমাকে দেবে? না। দাও? না। পিছে সেরে রেখে দিলে? না। দাও না, টাকাটা দাও না? না। দাও বাবা? না। আল্লাহ, সত্যি দেবে না? কান্না করবে মা? দাও টাকা। আল্লাহ, সে টাকা দিবেই না। টাকা নিয়ে কোথায় যাবে তুমি, গাছ কিনতে? তাহলে জুস? তো কি কিনবে টাকা দিয়ে? বাবাকে দিয়ে দিবে? তাহলে সকালে নাস্তা খেয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম, যাব হচ্ছে ধনিয়া কলেজের সামনে। ধনিয়া কলেজের সামনে সেই 30 টাকার গাছের মেলা হচ্ছে এই জন্য। এর আগে আমি শহীদ মিনার গিয়েছিলাম, আমার পিছনের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। যেহেতু গাছ কিনতে আমি অত দূরে গিয়েছিলাম আর এখন আমার বাসার সামনেই হচ্ছে, তো কিনি আর না কিনি দেখে তো আসি এই উদ্দেশ্যে আর কি বের হওয়া। যদি কোনো গাছ ভালো লাগে তাহলে হয়তো বা কিনতেও পারি। গাছ দেখার সময় শায়ান যাতে বিরক্ত না করে এই জন্য ওকে একটা চিপসের প্যাকেট ঘুরিয়ে দিলাম। আসুন শুরু থেকে শেষ পর্যন্ত গাছগুলো আগে দেখে নেই। গাছ দেখতে দেখতেই শুরুতে যে কথাগুলো দিয়ে শুরু করেছিলাম সেই কথাগুলোতেই আবার ফিরে যাই। আসলে আমাদের এই ছোট জীবনে সুখে থাকার বৃথা চেষ্টা না করাই ভালো, সুখটা হচ্ছে অনুভবের ব্যাপার। এই পৃথিবীর বুকে কেউ আপনার মনের মতো হবে না, যে যার নিজের মতো। কাজের বেলায়ও তেমন, মনের মতো কাজ পাবেন না, সব কাজকে নিজের মতো করে নিতে হবে। আসলে বোকারা হচ্ছে অন্যের জন্য নিজেকে বদলায়, আর বুদ্ধিমানরা নিজের জন্য অন্যকেই বদলাই ফেলে। জীবনে চাওয়া বেশি হলে ঠকতে হয়, কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়। চাওয়া বেশি থাকতে নেই, জীবন তার মতো করে চলবেই, কোনো কিছু আটকে থাকে না। অনেক কিছু কথা বলে ফেললাম, আসলে আজ আমার মনটা অনেক খারাপ তাই অনেক এলোমেলো কিছু কথা বলে ফেললাম। মানুষ যেহেতু রক্ত মাংসের মানুষ তাই মন খারাপ হতেই পারে, কি কারণে খারাপ সেই কথাটা আর আজ না বলি, সময় এবং সুযোগ এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সকালে গাছ কিনতে গিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সারাদিন আমার আর ক্যামেরা অন করা হয়নি কারণ সারাদিন আমি বাসায় ছিলাম না। গাছ কিনতে যাকে নিয়ে গিয়েছিলাম শায়ানের সাথে, যাকে দেখেছেন সে হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, ছোট ভাইয়ের মতো ওকে সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম। তো আসার পর আমি আর বাসায় ফিরিনি, ওর সাথেই ওদের বাসায় গিয়েছিলাম। তো আন্টি আর আসতে দেয়নি, দুপুরে না খেয়ে আসতেই দিল না। তো দুপুরে খেয়ে দিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আন্টির বাসায় ঢুকলে আন্টি সবসময় এরকমই করে, মানে বাসায় ঢুকলে মনে হয় যেন আমি অনেক দূরে বেড়াতে চলে এসেছি, আন্টি আর বাসা থেকে বের হতেই দেয় না, বাসায়ও আর আসতে দেয় না, সেখানেই আর কি থাকতে হয় একটা লং টাইমের জন্য। মেলায় আবার ছোট করে একটা দোকান বসেছিল, সেখানে মাটির গুটিগুলো বিক্রি করছিল, সেখান থেকে আমি 2টা নিয়ে এসেছি। তো একটার মধ্যে আমি যে হোয়াইট কাটা মুকুট এটা লাগিয়েছি, আর ছোটো একটাতে ওটাতে কয়েন প্লান্ট দিয়েছি। এর আগেও আমি একটা লাকি ব্যাম্বো কিনেছিলাম, ওটা বারান্দায় রেখেছি, আজও একটা কিনেছি এটা ঘরে রাখার জন্য। গাছগুলোকে সেটিং করতে করতে এদিকে শায়ানের বাবা বাসায় চলে এসেছে। তো শায়ানের বাবাকে দেখে জুস খাওয়ার বায়না শুরু করেছে। এদিকে শায়ানের বাবা শায়ানের জন্য কোনো জুস আনেনি, পরে কি করব, বাসায় পেঁপে ছিল, পেঁপে দিয়ে আমি শায়ানের জন্য জুস তৈরি করছি। পেঁপেটা ফ্রিজে ছিল অনেক ঠান্ডায়, এই জন্য আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। চিনি দিচ্ছি 1 চামচ আর 1 চিমটি পরিমাণ লবণ দিব।
শায়ানের বাবা বাহিরের জুস চকলেট এগুলো আর কি পছন্দ করে না শায়ানের জন্য, কিন্তু শায়ান এগুলোই খাওয়া শিখেছে। বাবাকে বাহির থেকে আসতে দেখলেই বলে জুস জুস। আর এগুলো হচ্ছে ওয়ান লাইন থেকে অর্ডার করা চকলেট, শায়ানের চাচাই যে তিন নম্বরটা এটা হয়তোবা তাকে কেউ গিফট করেছে, চকলেট দেখে সে আবার শায়ানকে দিয়ে দিয়েছে। এখন আমি রাতের রান্নাটা করব, তো আজ রাতে রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। গরম তেলের মধ্যে আমি আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিলাম, একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটু পানি, বাকি গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া, এখন দিলাম জিরার গুঁড়া, আর এখন দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। মশলাটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। মশলার সাথে মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে এখন দিয়ে দিলাম পানি। পানিটা ফুটে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পালং শাক। শাকগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পানি এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাক সিদ্ধ হতে হতে আমি এখন অন্য চুলায় কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এই ভাজা পেঁয়াজগুলো বেটে নিব, তবে পানি দিয়ে না, তরকারির ঝোল দিয়ে। তরকারি প্রায় হয়ে এসেছে, এখন আমি এই যে ভাজা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল। তো রাতে খাবার দাবার শেষ করে শায়ান এখন ঘুমোতে যাওয়ার আগে তার দাঁত ব্রাশ করে নিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সে অপেক্ষায় রইলাম। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কাজের জন্য আরও উৎসাহিত হই। আপনারা পাশে আছেন, আশা করি পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।